ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সবশেষ ২৪ ঘন্টার হিসেবে এই তথ্য জানিয়েছে। যে চারজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ঢাকার একজন। ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯১৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ২০৪ জন এবং ঢাকার বাইরে ৭১০ জন। এদিকে দেশে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৯৯,০৬৪ জন, আর এবছর মোট ১৫৪৩ জনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?